জাপানের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি ডেঙ্গু প্রতিরোধী ভ্যাকসিনটি ব্যবহারের জন্য বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিউডেঙ্গা নামের টিকাটি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ইন্দোনেশিয়া এবং ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই টিকা চালু করা হবে 6 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়। উল্লেখ্য, বাংলাদেশেও সম্প্রতি প্রথমবারের মতো ডেঙ্গুর 4টি ধরনের বিরুদ্ধে উপযোগী টিকা নিয়ে সফল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছে ICDDRB এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অফ মেডিসিন। TV005 নামের টিকাটি এক ডোজের বলে জানিয়েছেন ICDDRB। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ডেঙ্গুর এই টিকা ব্যবহার করা শুরু হবে। ICDDRB-র বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা TV005 মূল্যায়ন করে দেখা যায় এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। তাকেদার 2 ডোজের ভ্যাকসিনটি সেরোটাইপ 2 ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এখানে অন্য 3টি ধরনের উপাদানও যুক্ত রয়েছে। ডোমিনিকান রিপাবলিক, পানামা এবং ফিলিপিনে 1,800 জন তরুণ তরুণীর ওপর চালানো হয়েছে এই ভ্যাকসিনের পরীক্ষা। গবেষণায় দেখা গেছে ভ্যাকসিনটি নেওয়ার পর এটি ডেঙ্গুর 4 ধরনের বিরুদ্ধে অন্তত 4 বছর সুরক্ষা দেয়। এই ফলাফলের পর এশিয়া ও লাতিন আমেরিকার 20,000-এর বেশি স্বেচ্ছাসেবীর ওপর আরেকটি পরীক্ষা চালায় তাকেদা। দেখা যায় ভ্যাকসিন গ্রহীতাদের হাসপাতালে ভর্তি হওয়ার হার প্লাসিবোর তুলনায় 84% কম এবং এটি 61% পর্যন্ত রোগ প্রতিরোধে কাজ করে। এর পাশাপাশি তেমন উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকিও পাওয়া যায়নি পরীক্ষায়।